আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজ 22 জুলাই 2021। আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, মোহাম্মদ সাদিক হোসেন। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরে বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধী শিবিরে তাই চলছে প্রশান্ত বন্দনা। অন্যদিকে শাসক বিজেপির কাছে তিনি হলেন অন্তরালের শ্রেষ্ঠ শত্রু। তৃণমূলের সঙ্গে কেন এই সম্পর্ক, এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে বিধানসভা নির্বাচনে জিতিয়ে নিজের অবস্থা আরও পাকাপোক্ত করেছেন ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর। তার প্রতিষ্ঠানের নাস আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি তৃণমূল তার সঙ্গে 2024 সালের লোকসভা নির্বাচন ও 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচন পর্যন্ত চুক্তি করেছে। সর্বশেষ বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপি ঘোষণা দিয়েছিল তারা পশ্চিমবঙ্গে 200 আসন পাবে, আর প্রশান্ত কিশোর সেই ঘোষণার পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন বিজেপি 2 অঙ্কের গণ্ডি পার হতে পারবে না, ক্ষমতায় আসবেন মমতাই, এর ব্যত্যয় হলে তিনি তার সংস্থা থেকে বিদায় নেবেন, ভোট পরামর্শদাতার কাজ চিরদিনের জন্য ছেড়ে দেবেন। প্রশান্ত কিশোরের চ্যালেঞ্জই সত্য হল, মমতা জিতলেন 213 আসন আর বিজেপি জেতে মাত্র 77টি। এই বিপুল বিজয়ের কারণে প্রশান্ত কিশোরের সঙ্গে নতুন চুক্তি করেছেন মমতা। তবে প্রশান্ত কিশোর বলেন তার চোখ তৃণমূলের দিকে থাকলেও পশ্চিমবঙ্গে মূল দায়িত্ব পালন করবে তার প্রতিষ্ঠান আইপ্যাক, তিনি পরামর্শ দেবেন কিভাবে 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে এই রাজ্যে তৃণমূল ঝান্ডা সমুন্নত রাখবে, সেজন্য তিনি কাজ করে যাবেন। একই সঙ্গে তিনি 2024 সালে লোকসভা নির্বাচনে মমতাকে জাতীয় নেত্রীর মুখ করে তাকে প্রধানমন্ত্রী করতে কাজ করে যাবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন মমতার ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকই এখন প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের রাজনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজে নেমেছেন। দিল্লি দখলের লক্ষ্যে প্রশান্ত কিশোরও ইতোমধ্যে মহারাষ্ট্রের এনসিপি নেতা শারদ পাওয়ার, তামিলনাড়ুর ডিএমকে দলীয় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, মহারাষ্ট্রের শিবসেনা প্রধান ও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরের সঙ্গেও কথা বলেছেন। এর আগে তৃণমূলের জয়ের পর প্রশান্ত কিশোর সংবাদ মাধ্যমকে বলেছিলেন এবার তিনি বিদায় নিতে পারেন। প্রশান্তকে 2021 সালের বিধানসভা নির্বাচনে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল, আর এর নেতৃত্বে ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমে প্রচার পায় 500 কোটি রুপির বিনিময়ে প্রশান্ত কিশোরের সঙ্গে সেই চুক্তি হয়েছিল। দর্শক নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশ সেরা ডার্মোকসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে 1টি শোরুম। প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পথেও আবাবিল পণ্য সকলের জন্য। স্বাগত আবারও প্রত্যেককে, আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির উত্থান অনেকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। মোদী অমিত শাহদের দৌরাত্মে ভারত জুড়ে পদ্মফুলের যে জয় জয়কার শুরু হয়েছিল তার হাওয়া বাংলায়ও লেগেছিল। সেসব হাওয়া ডিঙিয়ে টানা তৃতীয়বারের মতো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ জয় কী কৌশল ছিল? এ প্রশ্নের সবার মুখে একটাই উত্তর, পিকের ম্যাকানিজম। কে এই পিকে? প্রিয় দর্শক, বিস্তারিত দেখুন রিপোর্টে। মমতার বিজয়ের নেপথ্যের নায়ক হিসেবে যিনি রাজনৈতিক খেলা খেলিয়েছেন তিনি আর কেউ নন, প্রশান্ত কিশোর। রাজনৈতিক পরামর্শক তিনি। একটি ব্যর্থতা ছাড়া আর সব রাজনৈতিক পরিকল্পনায় তিনি জয় পেয়েছেন। প্রশান্ত কিশোর পরিচিতি পেয়েছেন কিং মেকার হিসেবে। ভারতের রাজনীতিতে পদ্মফুলের উত্থানের পেছনে তার অবদান সবচেয়ে বেশি। আবার সেই প্রশান্ত কিশোরই বাংলায় পদ্মফুলের ক্ষমতার স্বপ্ন মাটিতে মিশিয়ে মমতার জয়ের নেপথ্য নায়ক। ১৯ লোকসভা নির্বাচনের পর তাকে নির্বাচনী পরামর্শক হিসেবে নিয়োগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে এই পিকে? প্রশান্ত কিশোরের জন্ম বিহারের রোহতাস জেলার কোরআন গ্রামে। হায়দরাবাদ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে জাতিসংঘের স্বাস্থ্য বিভাগে চাকুরি নিয়ে তিনি চলে যান আফ্রিকায়। সেখানে 8 বছর চাকুরি শেষে 2011 সালে দেশে ফিরে গড়ে তোলেন সিটিজেন্স ফর অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট। পরের বছর 2012 সাল থেকে তিনি তার রাজনৈতিক কারিশ্মা দেখানো শুরু করেন। 2012 সালে গুজরাটের বিধানসভা নির্বাচনে মোদীর নির্বাচনী পরামর্শক হিসেবে কাজ করেন তিনি, সেই থেকেই শুরু। এরপর 2014 সালের লোকসভা নির্বাচনেও বিজেপির বিজয়ের পেছনে বড় ভূমিকা পালন করেন পিকে। চায়ে পে চর্চা, রান ফর ইউনিটি, মাস্টার স্ট্রোক এর মতো প্রকল্পগুলো মোদীকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রাখে। কিন্তু দলের সঙ্গে মতবিরোধের জেরে মোদীকে ছেড়ে 2015 সালে প্রশান্ত যোগ দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে। তার তৈরি করা কৌশলেই বিহারে বিধানসভা ও লোকসভায় ব্যাপক জয় পায় নীতিশ কুমারের নেতৃত্বে মহাজোট। 2016 সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ক্যাপ্টেন অমরেন্দ্র সিংয়ের বিজয়ে বড় ভূমিকা ছিল পিকের। কিন্তু পরের বছর উত্তরপ্রদেশের নির্বাচনে কংগ্রেসকে জয় এনে দিতে ব্যর্থ হন তিনি। এরপর অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডির হয়ে কাজ করেন তিনি। 2017 সালের মে মাসে জগনমোহনের বিশেষ উপদেষ্টা পদে নিযুক্ত হন প্রশান্ত। সেখানে YSR কংগ্রেস লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিপুল জয় পায়। লোকসভা নির্বাচনে 25টি আসনে জগনমোহনের দল বাজিমাত করে। বিধানসভা নির্বাচনে জগনমোহনের YSR কংগ্রেসের কাছে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে চন্দ্রবাবু নায়ডুর তেলেগু দেশম পার্টি। 175টির মধ্যে 150 আসনে জয়লাভ করে জগনের দল। নরেন্দ্র মোদী, নীতিশ কুমার কিংবা কংগ্রেস যখনই যার হাত ধরেছেন কার্যত সোনা ফুলিয়েছেন প্রশান্ত কিশোর। এই ধারাবাহিক সাফল্যই মমতাকে তার দ্বারস্থ হতে বাধ্য করে। অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে থাকা নীতিশ কুমারের সঙ্গে প্রশান্তর দূরত্ব বাড়তে থাকে, ফলে তৃণমূলের ডাকে সাড়া দিয়ে তিনি এই বিলের বিপক্ষে বাংলার জনগণকে খেপিয়ে তোলাসহ বেশ কয়েকটি রাজনৈতিক গেম খেলেন। কেন্দ্র ধরে ধরে সমীক্ষা করে তিনি সমস্যা ও সমাধান মমতার কান অবধি পৌঁছে দেন। দিদিকে বলো দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মতো কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। মমতার কাট মানি ফর্মুলা প্রশান্ত কিশোরের, ফলে দুঃসময়ে থেকেও বিধানসভা নির্বাচনে বাজিমাত করে তৃণমূল কংগ্রেস। এবার ভারতে মোদী সরকারকে হঠাৎই দায়িত্ব নিয়েছেন প্রশান্ত কিশোর। এজন্য তার প্রতিষ্ঠান আইপ্যাককে দিতে হবে শত শত কোটি টাকা। ইতিমধ্যে গান্ধী পরিবারের সঙ্গে এ বিষয়ে বৈঠকও করেছেন আলোচিত পিকে। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, চেঞ্জটিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।